হালিম মিয়া আজ ক বছর ধরে অ্যাপের মাধ্যমে গাড়ি চালিয়ে মানুষের সেবা দিয়ে আসছে। যাতায়াত সেবা দিতে দিতে আরো কয়েকজন ভিন্ন ভিন্ন পেশাজীবী মানুষের সাথে পরিচয় হয় হালিমের। ডাক্তার মাহিন, সাংবাদিক হিমিকা আর সিনিয়র নার্স নাজিরা তারা তার গাড়িতে নিয়মিত অফিস যাতায়াত করে। ধীরে ধীরে মাহিন, হিমিকা, নাজিরাকে আনা নেয়াই প্রধান কাজ হয়ে যায় হালিমের। তারা যেন এক পরিবার হয়ে ওঠে। এর মাঝে শুরু হবে করোনা মহামারী। ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যায় মানুষের, কিন্তু হালিমের ঘরে বন্দি থাকলে চলবে না, কারণ মাহিন, হিমিকা, নাজিরা তাদের তো কর্মক্ষেত্রে পৌঁছে দিতেই হবে, কারণ তারা তো ফ্রন্টলাইনার, সামনের সারির যোদ্ধা। তাদের নিয়েই আমাদের গল্প, ফ্রন্টলাইনার। আসি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো ইমিকা? এই তো আপু, আপনি কেমন আছেন? ভালো। আমার ছোট ভাই আজকে বিদেশ থেকে ফেরত আসতেছে। এই হালিম ভাই, আপনার ভাই কি দেশের বাইরে থাকে নাকি? দেশের বাইরের অবস্থা তো ভালো না, কি হয় বলো জানা তো। তার জন্যই তো চলে আসতেছে, বলছিলাম না আসতে, কিন্তু কার কথা কে শুনে। আচ্ছা মাইন স্যার, আমাদের দেশে কি করোনা মহামারী হবে নাকি? হতে পারে, তবে আমাদের সচেতন থাকতে হবে, নিয়ম মানতে হবে, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয় করোনা আমাদের দেশে মহামারী আকার ধারণ করবে যদি দ্রুত লকডাউনে না যাওয়া যায়। কিন্তু হালিম ভাই, আপনার ভাই বিদেশ থেকে আসছে, তার কিন্তু কোয়ারেন্টাইনে থাকা উচিত। সুস্থ মানুষ থাকবে কোয়ারেন্টাইনে, উপসর্গ সহ অসুস্থ বা সম্ভাব্য রোগী থাকবেন আইসোলেশন, অন্তত 14 দিন এক ঘরে একা থাকতে হবে। বলা তো যায় না জার্নি করার সময় অথবা জার্নি করার আগে কার সংস্পর্শে এসেছেন, তাই পরিবারের বাকি সবাইকে নিরাপদে রাখতে ওনাকে আলাদা থাকতে হবে, এবং কোনো লক্ষণ দেখা যায় কিনা সেটা নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। যদি সংক্রমিত হয়ে থাকে তাহলে তা যেন ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা করতে হবে। ছড়িয়ে না পড়ার জন্যই অন্যান্য দেশের মতো আমাদের দেশেও লকডাউন দেওয়া যেতে পারে। আপনার কি মনে হয় মাহিন ভাই? দেশে যেহেতু গতকালই করোনা রোগী শনাক্ত হয়েছে, তাই আমার মনে হয় লকডাউন দেওয়ার আর দেরি না করাই ভালো। কিন্তু লকডাউন দিলে আমাদের কি হবে? আমাদের তো ডিউটিতে যেতেই হবে। রাস্তায় কোনো যানবাহন না পেলে হাসপাতালে পৌঁছাবো কেমন করে? তখন তো আর হালিম ভাইকে পাওয়া যাবে না। আপনারা চিন্তা করেন না, যদি লকডাউন দেয় না আমি একটা উপায় বাইর করে রাখছি। যদি লকডাউন দিয়েই দেয় তাহলে আমি এই গাড়ি ছাইরা একটা মাইক্রোবাসের ব্যবস্থা করবো, যেন স্বাস্থ্যবিধি মাইনা আপনাদের সবাইরে অফিসে পৌঁছাই দিতে পারি। কারণ অন্য কোনো মানুষের বাইরে বাইর না হইলেও চলবো, আপনাদের তো বাইরে না বেরোলে চলবো না।
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে দেশবাসী। সাধারণ ছুটিতে নির্দেশনা মেনে বাড়ি থেকে বেরোচ্ছে না অধিকাংশ মানুষ। কর্মদিবস হলেও রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। সড়কে গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কম। গণপরিবহন ও জনসমাগম বেশি হয় এমন জায়গায় সাবধানতা অবলম্বন করতে বলা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা মেনে চলা কতটা সম্ভব এ নিয়ে সন্দিহান অনেকে। সরাসরি কিছু বলেননি, তবে উনি মনে হয় প্রতিদিন তোমার হাসপাতালে যাওয়াটা পছন্দ করছেন না। ওনাকে বোঝাতে হবে, বুঝতে হবে সবাইকে ঘরে নিরাপদে রাখার জন্যই আমাদেরকে বাইরে যেতে হচ্ছে। সে চেষ্টাই করতে হবে। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আসি। কিছু বলবেন আঙ্কেল? আপনি কি হাসপাতালে যাচ্ছেন? জি। ও আপা, আপনাদের বসার জায়গাও ঠিক করে দিছি, যাতে করে আপনারা একে অপরের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে বসতে পারেন। ওরে বাবা, আজকে দেখি ডাক্তার মাহিন স্যার আগে উঠেছেন। হালিম ভাই দেখি আজকে উল্টো দিক থেকে উঠানো শুরু করেছে। কি করব আপা, সময়টা কঠিন, তাই সবকিছু উল্টো পাল্টা হয়ে যেতেছে। তবে আমি কিন্তু ভয় পাইতেছি না আপা, আমি উল্টা পাল্টা কিছু করতেছি না, নিয়ম মাইনা সব কিছু করতেছি। আপনাদের জন্য সব ব্যবস্থাই রাখছি, এই যে দেখেন আপা, হ্যান্ড স্যানিটাইজার পর্যন্ত রাখছি। খুবই ভালো হালিম ভাই, আপনি আছেন বলেই তো আমরা সবাই মিলে ঠিকঠাক অফিসে যেতে পারছি। এ কথা অস্বীকার করার উপায় নেই। জয় তো হালিম ভাই। আপা, আপনারা হইলেন ফ্রন্ট লাইনার, সামনে থেকে লড়াই করতেছেন। আপনাদেরকে পৌঁছে দিতে পারলে আমি গর্বিত। এটা খুবই ভালো একটা বুদ্ধি আপনি বের করেছেন হালিম ভাই। আমরা ফ্রন্ট লাইনার, কিন্তু আপনিও তার বাইরে নন। আপনার গাড়িতে সবাই ফ্রন্ট লাইনার? জি স্যার। ভালো আছেন আপনারা? জি। কিছু মনে করবেন না, এটা আমাদের ডিউটি। না না, কোনো সমস্যা নেই, আপনাদের ডিউটি আপনাদের তো পালন করতেই হবে। আমরা যদি ফ্রন্ট লাইনার হয়ে থাকি, আপনারাও তো আমাদের সাথেই রয়েছেন। জি ধন্যবাদ। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমার কিচ্ছু হবে না মা। এই মহামারীর মধ্যে সবাই ঘরে বসে আছে, আর তুই হাসপাতালে যাচ্ছিস? তোর চাকরি করার দরকার নেই বাবা, তুই বাড়িতে চলে আয়। মা, তুমি যে কি বলো না, মানে আমি যদি এখন বাড়ি চলে যাই তাহলে রোগীদের চিকিৎসাটা দেবে কে? বেঁচে থাকলে তুই অনেক চিকিৎসা দিতে পারবি বাবা। আমি বলি কি মা, তোমার টেনশন করার দরকার নেই, যখন খুশি তখন ফোন করো, আমার সাথে কথা বলো। আচ্ছা মা রাখো, আমি পরে ফোন দিচ্ছি, তুমি চিন্তা করো। আচ্ছা বাবা, ফোন দিস কিন্তু। দাঁড়ান, আপনার সাথে আমার দরকারি কথা আছে। জি বলেন। আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, আমার বাড়িতে থেকে হাসপাতালে আপনি যাতায়াত করতে পারবেন না। কি বলেন আঙ্কেল? আমি আপনার জন্য আমার বাড়ির অন্য ফ্ল্যাটের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। কিন্তু আঙ্কেল, আমাকে তো হাসপাতালে যেতেই হবে। আমি হাসপাতালে না গেলে রোগীর সেবা দিবে কে? আর তাছাড়া আমি তো সব নিয়ম কানুন মেনে চলছি। আপনার যা ইচ্ছা আপনি করেন, আমার কথা একটা। আঙ্কেল, আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি কি বুঝবো, দেশে হু হু করে করোনা রোগী বাড়ছে,
আমি আপনাকে আমার শেষ কথা জানিয়ে দিলাম, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তোমার চা, তুমি কি এখনো মন খারাপ করে আছো? আমি বললাম না আমি কথা বলবো। বাবা, তুমি যখন আঙ্কেলের সাথে কথা বলবে তখন আমিও থাকবো, আমিও আঙ্কেলকে বোঝাবো। নাজিরা, মন খারাপ করলে চলবে না, কে কি বললো তার গুরুত্ব দেওয়ার দরকার নেই, এ সময় মানুষের পাশে তোমাদের থাকতে হবে। যদি সত্যি সত্যি বাইরে যেতে না দেয়? কালকে আমি আগে কথা বলি, আমার বিশ্বাস আমি তাকে বোঝাতে পারবো, আর কথা না শুনলে দেখবো কি করা যায়। লোকটা কোনো কথাই শুনতে চায় না। আরে বাবা, আমাদের চারপাশে না বোঝার মানুষ অনেক, তাতে ভেঙে পড়লে চলবে না, তাদের বারবার বোঝাতে হবে। মা, তুমি কোনো চিন্তা করো না মা। তুমি যেভাবে প্রতিদিন অফিসে যাও কালকেও যাবে, এ বিষয়ে কোনো দুশ্চিন্তা মনে রাখবে না। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা নাও। আমি চেষ্টা করে দেখবো, এই সমস্ত বাড়িওয়ালাদের শিক্ষা হওয়া উচিত। এই সময় সবার ঘরে থাকা ঠিক আছে, কিন্তু ফ্রন্টলাইনারদের ঘরে থাকলে দেশ চলবো কেমনে? কর চিকিৎসা দিব কারা, সেবা দিব কারা? বিনা চিকিৎসা মানুষ মারা যাবে নাকি? আমার আজ হোক কাল হোক মানুষের মন থেকে ভুল ধারণা দূর হবে। হ্যাঁ, সেই আজকাল যে কবে আসবে সেটাই দেখার বিষয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো, কোনো সমস্যা? আরে বলো না। কি? আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে কথা বলে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি। কি হয়েছে নাজিরা আপা, কোনো সমস্যা? আপনারা তো দেখি একই সমস্যা, মানুষের সেবা দিতেছি কোন দামই না, এখন আমি ঘর ছেড়া রাস্তা নামতে কোন আপা, আমি যদি হাসপাতালে না আসি হাসপাতাল জীবনে তো হাসপাতাল ঘুরে দিব না। বুঝতে পারছি না ব্যাপারটা কোন দিকে গিয়ে দাঁড়াবে। আপা, আমার একলা কামে তো সংসার চলে না, আমার বউ কাজ করে। আরে করোনার সময় তার কাজও বন্ধ হয়ে গেছে, এখন পুরো বিপদে পড়ে গেছে। আরাফ
তোমার আরাপ খেতে পারছে না, নাকি ছেলেকে ছাড়া তুমি খেতে পারছো না? জানি না কি হবে, আরাফকে একটু দেবে কথা বলি। ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু ওর সাথে কথা বলার সময় কিন্তু কাঁদবে না, ঠিক আছে? কাঁদবো না। মা তুমি কি করছো? মা এই তো বাবা, তোমার মা এখন অনেক কাজ করছে। তুমি কি করছো বাবা? এতক্ষণ আমি গেম খেলছিলাম, কিন্তু এখন তোমার সাথে কথা বলছি। ওরে আমার সোনা বাচ্চাটা, রাতে খেয়েছো তুমি? বাবা খাওয়াইছে, আমি তোমাকে ছেড়ে খেতে চাইনি। তুমি যদি আমাকে না খাওয়াই দাও আমি কি খেতে পারি বলো তুমি? মা কথা বলছো না কেন তুমি? বাবা মা ফোন কেটে দিয়েছে। কাজ করছি তো তাই কেটে দিয়েছে। আসো কাছে। আমি পেশায় একজন নার্স, মানুষের সেবা করাই আমার প্রধান ধর্ম। এই মহামারীর সময় আসলে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের পাশে দাঁড়ানো। এই দুর্যোগের সময়ও যে আমি আসলে বাড়ি থেকে বের হয়ে মানুষের সেবা দিতে পারছি, তার জন্য আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। দেখো দেখো, আমাকেও কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমার বাড়িওয়ালাও ভয় পাচ্ছেন যে আসলে আমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে বের হই। চাচা আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনার সাথে কিসের কথা? কথা তো আছে আমার, আমি আপনার স্ত্রীকেও বলেছি আপনাকেও বলছি, এই দুর্যোগের সময় আমার বাড়ি থেকে হাসপাতালে যাতায়াত করা চলবে না। আচ্ছা আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমাকে বোঝাতে আসছে? আচ্ছা এই বাড়ির কারো যদি করোনা হয় এই ড্রাইভার কে নিবে? চাচা আমার স্ত্রী তো একজন নার্স, ও যদি হাসপাতালে না যায় এই সময় মানুষ কিভাবে বাঁচবে? কিন্তু তিনি যদি করোনা নিয়ে এসে এই বাসায় ছড়ায় তখন কি হবো? আচ্ছা নাজিরা তো সব নিয়ম কানুন স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে কাজ করছে। সে একা এক ঘরে ঘুমায়, তার ছেলে পর্যন্ত তার সাথে থাকে না। খুব ভালো কথা, এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে করেন, আমার বাড়িতে না। আঙ্কেল আমার মনে হয় সাজ্জাদ সাহেব ঠিকই বলেছে। মানে শোনেন, এই সময় কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে, সামনে থেকে লড়াই করতে হবে। না হলে যারা সংক্রমিত হচ্ছে তাদের চিকিৎসা দিবে কে, সেবা দিবে কে? আমরা নাজিরা আপার ইন্টারভিউ টিভিতে দেখেছি, উনি কত না কষ্ট করছে। নাজিরা আপা পেশাগত দায়িত্ব পালন করছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছে, এটা অনেক বড় স্যাক্রিফাইস আঙ্কেল। আমাদের উচিত নাজিরা আপার মতো মানুষদের উৎসাহ দেওয়া, এই মহামারীর সময় তারা আমাদের সামনে সারির যোদ্ধা। ঠিক বলেছেন, আমাদের উচিত তাদের সাহায্য করা, সবার সচেতন হওয়া এবং সবাই মিলে এই করোনা মহামারীকে মোকাবেলা করা। চাচা চাচা এই আমি আসলে আপনাকে ভুল বুঝেছিলাম, সত্যি আপনারা বাইরে আছেন বলেই আমরা নিরাপদে ঘরে থাকার সাহস পাচ্ছি। ঘরে যান। শুরুতে যখন করোনা ভাইরাস ছড়ায় পড়ে তখন অনেকের মতো আমার মনেও দুশ্চিন্তা হয়। আমার ভাইও বিদেশে থাকে, সে এখন দেশে আসতেছে। করোনা মহামারীতে কি কি নিয়ম কানুন মানতে হবে, আমাদেরকে কি কি করতে হবে, সেই বিষয়ে কথা হয় ডাক্তার মাহিন স্যারের সাথে। তিনি বলেন যেহেতু আমার ভাই বিদেশ থেকে আসতেছে সেহেতু তাকে কোয়ারেন্টাইনে মানে অন্তত 14 দিন একা নিজ ঘরে থাকতে হবে। তিনি আমাকে দুশ্চিন্তা করতে নিষেধ করেন এবং মনে সাহস রেখে স্বাস্থ্যবিধি মানতে এবং সচেতন থাকতে পরামর্শ দেন। আমি আরও সচেতন হয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগে থেকেই পরিকল্পনা করে প্রস্তুতি নিয়েছি। আমার ভাই দেশে আসার সাথে সাথেই কোয়ারেন্টাইনে চলে যাবে,
একজন ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকলে তার এবং তার পরিবারের সদস্যদের কী কী করা উচিত সেই বিষয়ে আমি তার পরিবারের সবাইকে আগে থেকেই বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা কি বলতে পারেন কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে কী কী স্বাস্থ্যবিধি মানতে হবে? আপনার উত্তর জানিয়ে আমাদেরকে ইমেল করুন vavdcovid19@gmail.com এই ঠিকানায়। কি হলো হালিম ভাই, গাড়ি এই রাস্তা দিয়ে নিচ্ছেন যে? আজকেও কি ডাক্তার মাহিন স্যারকে তুলবেন না? স্যারের ফোন দিছিলাম, স্যারের শরীরটা গিয়ে আরো খারাপ করছে, জ্বর বাড়ছে। ওনার তো আজকে নিয়ে বেশ কয়েকদিন হয়ে গেল শরীর খারাপ। মাহিন স্যার তো অসুস্থ, ওনার করোনা পজিটিভ, তাই নাকি? কি বলেন? জি স্যার। উনি তো ফ্ল্যাটে একা থাকেন, তাহলে তো উনি খুব বিপদের মধ্যে আছেন।